একদমই দোকানের মতো সাদা বাতাসা কত সুন্দর বানিয়েছি দেখুন। সঙ্গে লাল বাতাসা কিভাবে তৈরি করা হয় চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাতাসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দু ধরনের বাতাসা, দোকানের মতো সাদা ধপধপে আর একটা গুড়ের বাতাসা। বাতাসা কিন্তু আমরা প্রত্যেক দিন ঠাকুরের ভোগ নিবেদন দিয়ে থাকি, সেই বাতাসা যদি নিজে হাতে বানিয়ে যদি ঠাকুরের ভোগ নিবেদন করা যায় সত্যিই কিন্তু খুবই ভালো লাগবে। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। প্রথমত সাদা বাতাসাটা বানাবো, আর সাদা বাতাসা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই ফ্রেশ দেখেই নিতে হবে। বাতাসা যে তৈরি করা আপনাদের সঙ্গে যে শেয়ার করব, মাপ সহ কিভাবে আপনারা বাতাসাটা তৈরি করবেন একদম সহজ পদ্ধতিতে শুধু দেখতে থাকুন। একটা হাঁড়ি বসিয়ে দেব উনানের মধ্যে, আর এখানে কিন্তু আমি একটা কুঞ্চির বাতা নিয়েছি। চিনিটা দিয়ে দেব, একদম সামান্য জল দেব, খুবই অল্প। একটু নেড়ে দেব, আর এই সময় কিন্তু উনুনের জাল একদমই লো করে দিতে হবে। সেরকম মাছ পড়ে গেছে, বাতাসাটা তৈরি হবে তো? সাদা বাতাসা হবে? হ্যাঁ। আর ইয়ে গুড়ের হবে না? হ্যাঁ, দুরকমই দুরকম হবে। শ্রাবণ মাস পড়ে গেছে বন্ধুরা, তো বড় দেবতার বার বা ভোলা বাবার মাথায় যে জল ঢালা হয় আর কি, নিজের হাতে বাতাসা বানিয়ে দুটো পুজো দেবেন, নিজের খুবই ভালো লাগবে। চিনিটা গলে যাওয়ার পর 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি, আর এই দেখুন কতটা গাঢ় হয়েছে, গুজগুনি কাটছে। এবার আমি চিটটা দেখাবো, কোন চিটে আপনারা লাগিয়ে নেবেন উনুন থেকে। এই দেখুন চিটটা দেখুন, এই চিটে কিন্তু লাবাতেই হবে। এই যে তিজেলের মধ্যে বুজগুনি কাটছিল, 2 মিনিট কিন্তু রাখার পরে দেখুন বুজগুনি কিন্তু সব একদম কেটে গেছে। এই সময়ে আমি ময়দা 1 চামচ দিয়ে দেব, 400 গ্রাম চিনিতে আমি 1 চামচ ময়দা দেব। ময়দা দিয়ে আমি এইভাবে এবারে নাড়তে থাকব। ময়দা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে নাড়তে হবে। এখানে একটা চাঁচি পেতে দিয়েছি, চাঁচির উপরে সুগার পাউডার দিয়ে দেব চিনি গুঁড়ো করে। এই হাঁড়ির মধ্যে দেখুন একদমই ছোট্ট করে ফুটো করে নিয়েছি। এই দেখুন ফুটোর মধ্যে দেব, আর এইভাবে ফেলব। একই শেপ কিন্তু হচ্ছে না, আর দোকানে কিন্তু আমরা বাতাসা কিনি ছোট বড় হয়, ছোট হয় বড়ও হয়। আপনারা কিন্তু আবার চামচ দিয়েও ফেলতে পারেন, আর একটু কিন্তু দেরি করলেই হবে না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর বাতাসা শেপ ফেলে দিয়েছি। আর সত্য কথা বলতে আমি কিন্তু নতুন, এই প্রথমবারই বাতাসা বানাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। আর এই দেখুন প্রথম আমি চেক করেছিলাম এগুলো, এই দেখুন একটু চেক করে করে ফেলবেন, প্রথমেরগুলো একদমই হয়নি, তারপরে কিন্তু বাতাসার শেপ চলে এসছে। যত ঠান্ডা হবে তত কিন্তু সাদা কালারটা ফুটে উঠবে। আর একটা কথা বন্ধুরা বলছি, আপনারা যখনই বাতাসার শেপটা তৈরি করবেন যদি চাঁচি থাকে খুবই ভালো হবে। আপনারা বাতাসা শেষ করবেন আর চাঁচিটা এইভাবে ধরে উল্টোবেন, অটোমেটিক কিন্তু সব উঠে যাবে, কোনো কিন্তু অসুবিধা হবে না। এবার চাঁচিটা উল্টে দেবো, কত সুন্দর বাতাসাগুলি উঠে যাবে দেখুন, কত সুন্দর উঠছে দেখুন, সব কিন্তু উঠে গেছে, আর কোনো অসুবিধা হয়নি। দেখুন বাতাসার শেপগুলো দেখুন, সাদা বাতাসা খুব ভালো হয়েছে। আরও একটা কথা বলছি, আপনারা বাতাসা তৈরি করার সময় কিন্তু হাইড্রো একটু দিয়ে দিতে পারেন, আমি বাড়িতে বানিয়েছি বলে আমি ওইসব কিছুই দিলাম না।
বাতাসার শেপগুলো কিন্তু সবগুলো সমান হয়নি, এবড়ো খেবড়ো হয়েছে। দোকানেও কিন্তু এবড়ো খেবড়ো থাকে। খুব ভালো লাগবে। কোনো কোনো বাতাসা ছোট হয়েছে, আবার কিন্তু কোনো কোনো বাতাসা বড় হয়েছে। সাদা ধপধপে বাতাসা বানানো হয়ে গেছে। আপনারা তো ভিডিওটা দেখলেন কত সহজে বানানো যায় বাড়িতে বাতাসা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। এবারে তৈরি করব গুড়ের বাতাসা। একই হাঁড়ি উনানের মধ্যে বসিয়ে দেব। এবারে দেখাবো লাল বাতাসা তৈরি করা। এই রকমই বাটির আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। এখানে আঁকের গুড় 500 গ্রাম নিয়েছি, এবার দিয়ে দেব। আপনারা কিন্তু আঁকের গুড়ের বদলে ভেলি গুড়, এমনি যে খেজুরের গুঁড়ো দিতে পারেন। 500 গ্রাম আঁকের গুড়ে 100 গ্রাম চিনি অবশ্যই কিন্তু দিতে হবে। ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গুড়ের বাতাসা বানাতে গেলে অবশ্যই চিনি দিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই যে গাঁজাগুলো উঠছে, এই গাঁজাগুলো কিন্তু অবশ্যই উঠবে, কিছু ভয় পাওয়ার কারণ নেই। তারপরেই একটা চিড় এলে নামিয়ে নেওয়া হবে। একটা পাকের ব্যাপারে আমি বলি, আপনারা কিন্তু যেইভাবে আর কি ঘোরাবেন, এইভাবে আপনারা যদি ঘোরান এইভাবেই কিন্তু ঘোরাতে হবে। একবার হয়তো এইভাবে ঘোরালেন, আবার এইভাবে ঘোরালেন, তখন কিন্তু পাক একদমই অন্য রকম হয়ে যাবে। যেদিকেই আর কি ঘোরাবেন সেই দিকটাই কিন্তু শেষ পর্যন্ত একটু ফলো করবেন। একদিকেই ঘুরোতে হবে। হ্যাঁ, সব দিকে ঘুরে সত্যিকারে একটা সুর, খুবই একটা সুর, খুব সুন্দর কিন্তু ঘুরের মধ্যে একটা ফ্লেভার পাচ্ছি। এই দেখুন গুজগুনি কাটছে, আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আমি এবারে চিটটা দেখাবো। এই দেখুন চিটটা, দেখুন চিটটা কিন্তু একটু বুঝে শুনেই লাবাতে হবে দেখে। এই দেখুন দিদি নিয়ে নাও। এবার কিন্তু একটু তাড়াতাড়ি ফেলতে হবে, চামচে করেই ফেলছি। এই দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন। এটা কিন্তু ঠান্ডা করে ফেললে হবে না, তাহলে কিন্তু আবার জমে যাবে। গরম গরম ফেলতে। হ্যাঁ দিদি, আর আমি তাই কিন্তু তাড়াতাড়ি করেই ফেলছি। এই দেখুন কত সুন্দর পড়ছে। আমি যে আর কি কাঠিটা নিয়েছিলাম বাঁশের কুঞ্চি, কি বলুন তো, যেসব বন্ধুরা বাতাসা আর কি তৈরি করেন খুব স্পিডে কিন্তু হাত চালায়, আমরা করি না কিন্তু তাই একটু আস্তে আস্তেই হাত চলছে। আপনারা কিন্তু দুরকম প্রসেসে বানাতে পারেন। এই রকমই যে আর কি আমি নিয়েছিলাম বাঁশের কুঞ্চি, আর এমনি চা চামচ দিয়েও কিন্তু ফেলতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, গুড়ের বাতাসা শেপগুলো কিন্তু করে নিয়েছি। মাঝে মাঝে দুটো বাতাসা একদম পুরো মিলে গেছে। আর বাজার থেকে কিন্তু কিনে আনলেও দেখবেন ওই দুটো বাতাসা একসঙ্গে জোর হয়ে থাকে। 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে আমি বাতাসাগুলো তুলে নেবো। 10 মিনিট হয়ে গেছে আর বাতাসা তৈরি করেছি। এই দেখুন পিঁমড়েরা কিন্তু খেতে শুরু করে দিয়েছে। এই পিঁমড়ে একটু করে খাচ্ছে। এবারে চাঁচিটা উল্টে দেবো, কত সুন্দর উঠছে দেখুন। কত সুন্দর বাতাসা তৈরি হয়েছে। আঁকের গুড়ের বাতাসাগুলো দেখুন কত সুন্দর লাগছে, একদম পুরো কিন্তু গোল। এই দেখুন এবারে প্লেটের মধ্যে সাজিয়ে। বন্ধুরা
দু রকমের বাতাসা বানানো হয়ে গেছে, সাদা বাতাসা আর গুড়ের বাতাসা। কত সুন্দর লাগছে দেখুন দিদি। তুমি তো খালি বলছিলে যে বাতাসা কিভাবে বাড়িতে, সাদা একটা হয়েছে আর গুড়ের বাতাসাটা খুব এত গরম গরম খাওয়া যাক, কেমন লাগে? কেমন লাগে? সাদাটা দাও, সাদা একটা খাও আর লাল একটা, হ্যাঁ গুড়ের একটা খাও। বাতাসা তো খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন চাঁচির মধ্যে বাতাসার শেপটা ফেলা, ওটা কিন্তু কোনো অসুবিধা হয় না। দু থেকে তিন মিনিট রাখার পর খুব সুন্দরভাবে কিন্তু অটোমেটিক ছেড়ে যায়। দিদি তো খেলো, এবার আমি খেয়ে নেব। দিদি গরম গরম বাতাসার খাচ্ছ, কেমন লাগছে বলো? বাড়িতে বানানো হয়েছে তো খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর টেস্ট। সত্যিই বন্ধুরা, দোকানে বাতাসা কিনে খাই যেন একটা অন্য রকমই, বাড়িতে বানিয়েছি বাতাসা খাচ্ছি এত সুন্দর সেন্ট আর খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ঠাকুরে ভোগ নিবেদন করতে পারেন, খুবই সুন্দর লাগবে, নিজে যেন মন থেকে খুবই ভালো লাগবে। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।